নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে রোববারের লঞ্চ ডুবির ঘটনায় সেই দিনই উদ্ধার করা হয় পাঁচজনের মৃতদেহ। এরপর আরও একুশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উদ্ধারকারী দল শীতলক্ষায় ডুবে যাওয়া লঞ্চটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। পরে লঞ্চটিকে তুলে তীরে নিয়ে যাওয়ার পর একুশ জনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর থেকে উদ্ধার অভিযান শুরু করেন নৌপুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ডের কর্মীরা। সোমবার দুপুরে তা সমাপ্ত ঘোষণা করা হয়। চ্যানেলে আমাদের জন্য বেশ কঠিন হচ্ছিল, তারপরে আমরা আনুমানিক 11:30টার দিকে সম্পূর্ণভাবে স্লিং আপ করে ধীরে ধীরে জাহাজটাকে আমরা উঠিয়ে নিয়েছি। লঞ্চ ডুবির ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় অর্ধশত যাত্রী নিয়ে MV রাবিতা আল হাসান নামের লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। শীতলক্ষা নদীর কয়লাঘাট এলাকায় একটি লাইটারের জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এদিকে পদ্মায় শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে রোববার রাতে MV নুরি আয়েশা নামের একটি লঞ্চ ডুবে যাওয়ার উপক্রম হয়। তবে শেষ পর্যন্ত লঞ্চটিকে কাছের একটি চরে নোঙর করানো হয়। উদ্ধার করা হয় লঞ্চটির যাত্রীদের। অন্যদিকে রোববার সন্ধ্যায় গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে সাত নারী সহ ১২ জনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।